প্রস্তুতি চূড়ান্ত আগে থেকে প্রস্তুতি নিয়েছি নতুন যুগে নতুন উদ্যমে নতুনভাবে আমরা নিরঞ্জন ঘাট দখলঘাট আমরা সাজিয়ে তোলার চেষ্টা করেছি আজকে এখন দেখছিলাম মায়ের নিরঞ্জন শুরু হয়ে গেছে খুব সুন্দরভাবে চলছে আমাদের তিনটি ট্রেন রাখা আছে আমাদের মিনর একশো আমাদের কর্মীরা আছে সহযোগিতা করবে যারা এমনি চায় পাঠানো তাদের সহযোগিতা করা হবে ট্রেনের সাহায্যে আমরা সবগুলি পাঠানো করার চেষ্টা করবো সার্বিকভাবে আরও শয্যা এবং সমস্ত ব্যবস্থাপনা করা হয়েছে আমি আবারও যারা ক্লাব কর্তৃপক্ষ কিংবা পূজা কমিটি বা পূজা উদ্যোক্তা যারা প্রতিমা নিয়ে আসবেন তাদেরকে আমি অনুরোধ করবো আমরা আগে গত দুই বছর আমরা করেছিলাম তারা মান্যতা দিয়েছে সহযোগিতা করেছে যাতে বাদ্যযন্ত্র সাউন্ড সিস্টেম এটার ভিতরে না ঢুকে আমাদের মহিলারা উলুধ্বনি শঙ্খধ্বনির মাধ্যমে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে সন্ধ্যা আরতি করে মাকে বিসর্জন দেবে মা নিরঞ্জন করবে আমাদের হাগবাদ্য সব আমাদের থাকবে এখানে কাউকে প্রবেশ করতে হবে শুধু প্রতিমা নিয়ে তারা প্রবেশ করবে বাকি কাজটা আমাদের পৌর নিগমের সমস্ত আধিকারিক সাফাই কর্মীরা আমাদের সমস্ত লোকরা আমরাও থাকবো আমাদের কর্পোরেটর আমাদের এমএসি মেম্বার সবাই আমরা থাকবো থেকে আমরা মায়ের নিরঞ্জন যাতে সুন্দরভাবে নির্বিঘ্ন হয় এবং গতবার দু বছর তুলনায় এবার আরও ভালো হবে আমার বিশ্বাস সার্বিকভাবে সকলকে শারদীয় বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি কতজন লোক কর্মী থাকবে প্রশাসক আমাদের 100 জন লোক থাকে গত দু বছর ধরে থাকে আমাদের কোনো লোকের কোনো সমস্যা হবে না সহযোগিতা বেশিরভাগ প্রতিমায় ক্লিনে করা হচ্ছে আমাদের আধিকারিকরা আছেন আমাদের ইঞ্জিনিয়াররা আছেন সবাই সারা রাত্রি আমরা যতক্ষণ অবধি শেষ প্রতিমা থাকে আমরা সবাই থাকি মোটামুটি কতগুলি প্রতিমা এই ঘাটে নিরঞ্জন করা হয় 370টা হয়েছিল তো এবার আশা করছি আরও বাড়বে যেহেতু ঘাটের সৌন্দর্যজন বৃদ্ধি হয়েছে সমস্ত দেখবেন আপনার কোথাও কাদা কিছু নেই প্রকৃতি যদি আমাদের সহায়তা করে কোনো রকম অসুবিধা হবে না সমস্ত জায়গায় আমরা মার্বেল টাইল সমস্ত পারমানেন্স করে দিয়েছে সব কিছু ব্যবস্থা এটা গত দু বছরে যতটা ভালো হয়েছে তার থেকে এবার আশা করি ভালো হবে সুন্দর হবে মানুষ উপভোগ করবে দর্শক